সোনাইঘাট উপজেলা সোনাইঘাট পৌরসভার ভিতর দিয়ে বয়ে যাওয়া মরা কয় নদী। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক এমপি মহোদয় নির্বাচনী পরিস্থিতি অনুযায়ী প্রথমেই উনি শপথের পরেই এই নদীটি পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি মেশিন দিয়ে পানি কমানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ এই কাজে নিয়োজিত রয়েছেন, উৎসুক জনতাকে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি আজকে মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশন করে যাতে পরিষ্কারের সুবিধা করা হয় এই ব্যবস্থা করা হচ্ছে। পাশে ঝোপঝাড় জ্বালানোর জন্য আগুনও লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কুয়াচ্ছন্ন প্রচণ্ড শীত অপেক্ষা করে অনেক লোকজন, বিশেষ করে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের সমর্থকবৃন্দ ওনার ডাকে সাড়া দিয়ে আজকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কাজ শুরু করে দিয়েছেন। দেখুন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাইট পরিষ্কার করা হয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এ পর্যায়ে উনি, আমি যে পৌরসভার একজন বাসিন্দা, উনি ওনার অনুভূতি ব্যক্ত করুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আপনি মানে এই বিষয়ে দু একটি কথা বলুন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পৌরসভা এবং মরা নদী, সেই মরা নদীটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত। আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা বাগারস্ত, কিন্তু আমাদের যে স্টেশন সাহেব যিনি নির্বাচনের পরেই বলেছিলেন যে আমি মরা কয় নদীটা পরিষ্কার করবো, কিন্তু তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম যে ময়লা গতকালকেতে খাস শুরু হয়েছে এবং বিভিন্ন দিকেই মানুষগুলা উৎসুক জনতাগুলা গতকালকে ভিড় করেছিল যে এগুলো দেখার জন্য। আজকে আমরা দেখেছি এখানে মিছিল আসছে, তারপরে এগুলা খাস করবো আমরা ব্যারিস্টার সময়। মানে আপনারা পৌরবাসী খুশি কিনা, তার প্রতি খুশি কিনা? আমরা পৌরবাসী খুশি, এবং এগুলা পৌরবাসীর দাবি হলো যে পরিষ্কারের পরে পরিষ্কার এগুলা পর্যটক নগরী হইতে উচ্ছেদ, এগুলা যেগুলা বিল্ডিং অপরিষ্কার আছে এগুলা সম্পূর্ণ পরিষ্কার হইতো, এবং মানে অবৈধ বিল্ডিং গুলা ভেঙে পালা হইতো, অবৈধ বিল্ডিং ভেঙে পালানো হবে। এবং যে লেক গুলা আছে আমরা দেখি বিভিন্ন জায়গা, মৌলভীবাজার বিভিন্ন খানে আমরা যখন যাই, আতিথ্যে এভাবে গেলে অনেক সুন্দর। আমরা ব্যারিস্টার সুমন সাহেবের কাছে আহ্বান করবো যে এইরকম পরিবেশ যাতে আমাদেরকে করে দেন। বিরোধী নিষ্ঠার মাধ্যমে।